number one. দারুণ নাচানাচি হলো বাবা, সবাই তো দুর্গা ঠাকুর এখানে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, কি সুন্দর লাগছে সবাইকে। ক্যান্ডেলে গিয়ে আমরা একটা মা দুর্গাকে দেখি, কিন্তু আজকে অবিশ্বাস্য কাণ্ড, আমার ঘরে একজন নয়, দুজন নয়, চার চারজন মা দুর্গা, দেবী পক্ষে আমাদের মঞ্চে মা দুর্গার ছড়াছড়ি, সব খুদে খুদে মা দুর্গারা উপস্থিত, সবাইকে প্রণাম, আশীর্বাদ করো আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একটু খেলা করব আর দুর্গা ঠাকুরের সাথে অনেক গল্পও করব, তাই তো? তাহলে আমরা যে যার জায়গায় গিয়ে দাঁড়াবো, ঠিক আছে? চলো তাহলে একজন একজন করে দুর্গা ঠাকুর গিয়ে ওঠো। প্রথমে আমরা কথা বলবো দেবস্মিতা ভট্টাচার্যের সাথে। এটা কোথায় এসছো বলো তো আজকে? মর্তে মরতে এসেছো? আচ্ছা, কি করতে এসছো তুমি মরতে? তোমার সঙ্গে দিদি নাম্মা মান খেলতে। তোমার কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। তুমি কোন স্কুলে পড়ো দেবস্মিতা? আমরা মগছিলাম কনভেন্ট স্কুল। কোন ক্লাস? কেজি এ। বাহ, তোমার কি করতে সব থেকে বেশি ভালো লাগে দেবস্মিতা? খেলা আর বসা। কি খেলো তুমি বাড়িতে? দাবা। তুমি খেলা শেখো দাবা? কার কাছে শেখো? কোনো স্যার আসে তোমার কাছে? না, দাদু। দাদুর কাছে দাবা শেখো? আচ্ছা, ভেরি গুড। এই যে আজ তুমি 10খানা হাত লাগিয়েছো এখানে, কি করবে এই 10টা হাত দিয়ে? 10টা বেলুন ফাটাবো। 10টা বেলুন 10টা হাত দিয়ে ফাটিয়ে দেবে? বাহ, ভেরি গুড। আর হাতে ওটা কি তোমার? ত্রিশূল। বাবা, এটা দিয়ে কি হয়? কাকে মারছো তুমি ত্রিশূলটা দিয়ে? অসুর। অসুর? তোমার নিচে তাহলে অসুর দেখতে পাচ্ছি না? অসুর আসছে। আসছে? আর তোমার সিংহটা কোথায়? তোমার বাহন সিংহ কই? সিংহ একটু আশেপাশে চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে, একটু লেট হবে আসতে। তুমি তো মর্তে এসে গেছো, দুর্গা মর্তে এসে গেছে, বাকিরা কোথায়? তোমার কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কই সব? কার্তিকের তো যা, আর গণেশের পেট খারাপ, আর সরস্বতী আর লক্ষ্মী শপিং করতে গেছে। ও, সরস্বতী লক্ষ্মী শপিং করতে গেছে। আচ্ছা, এবার ঠাকুরের কাছে কি চাইবে? দেবতে চাইবো, দেব আর সোনা। দেবকে? মারামারি করে আর ঢিসুম ঢিসুম করে আমি সিনেমাতে দেখেছি। কেন, তুমি ওর সাথে মারামারি করতে চাও? হিরোইন হতে চাই। তুমি দেবের হিরোইন হতে চাও? তোমার নামে আঁকা এ হাতের উপর আঁকা তাকে আর কাছে আয়। এবার দেবস্মিতা, এবার তাহলে আমরা খেলবো, শুরু করব আমাদের প্রথম রাউন্ড এইচকে দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভার জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে সোনার প্যান্ডেল। দেখো সবাই কি খেলা আসছে এবার। এই খেলাটা, যে খেলাটা তোমরা এখন খেলবে, এই খেলার মধ্যে একজন বিশেষ মানুষ আসবে। সে এমন একজন মানুষ, তাকে মা দুর্গা চেনে, খুব কাছের মানুষ মা দুর্গার, সে তাকে ডাকে। এইবার আসছে আমাদের মহিষাসুর। বাবা, রক্তের নয়,
শ্বশুর। আপনার মরতে এসে দেখি চোখে পাওয়ার হয়ে গেছে, মহিষাসুরে চশমা পরে। এখনকার দিনের নতুন মহিষাসুর। দেখি মহিষাসুরের গোপটা কেমন। বাবা দারুণ লাগছে তো দেখতে। সত্যিই তুমি মহিষাসুর। এবার খেলাটা বোঝাই সবাইকে। তোমাকে কিন্তু খেলাটা সাহায্য করতে হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। এই যে মহিষাসুর আছে, এই মহিষাসুরের গায়ে বলগুলোকে লাগাতে হবে। মহিষাসুর কিন্তু দৌড়ে বেড়াবে, তোমাদের তার পেছনে ছুটে ছুটে গায়ে বলগুলো লাগাতে হবে। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বল মহিষাসুরের জামায় লাগাতে পারে, যে সব থেকে বেশি বল লাগাবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। দেবস্মিতা ভট্টাচার্য এসো। মহিষাসুর রেডি, দুর্গা ঠাকুর রেডি, চলো স্টার্ট, গো, কাম অন। এইবার আমরা কথা বলবো তামান্নার সাথে। বাবা কি সুন্দর দেখতে লাগছে তামান্নাকে একদম। তো দুর্গা ঠাকুর, একটু প্রণাম দুর্গা ঠাকুরকে। তোমার কেমন লাগছে এরকম সেজে আজকে? আমার খুব ভালো লাগছে। তুমি কখনো এর আগে সেজেছো? আমি যখন মা ঘুমায় আমি মাঝে মাঝে সাজি। সাজো মার জিনিসপত্র দিয়ে? হ্যাঁ। কি কি লাগাও মুখে? আমি লিপস্টিক লাগাই, টিপ লাগাই, তারপর ফেস ওয়াশ লাগাই। ফেস ওয়াশ লাগাও? বাবা একা একা? হ্যাঁ। তুমি পারো এগুলো লাগাতে? হ্যাঁ। লিপস্টিকটা কি জিনিস? লিপস্টিকটা যেটা ঠোঁটে মাখে, এখন আমি যেটা ঠোঁটে পরেছি। ও, ওটাও তুমি নিজে নিজে লাগিয়েছো? হ্যাঁ। আজকে তোমার এই সাজ থেকে বাবা মা কি বললো তোমার? আজকে বাবা মা আমাকে চিনতে পারিনি, আমাকে আমি দুর্গা ঠাকুর ভেবেছে আর আমাকে নমস্কার দিয়েছে। বাহ, বাড়িতে কি করা হয় সারাদিন এমনিতে? বাড়িতে আমি দুষ্টুমি করি না, কিন্তু খুব কাজ করতে হয়। কি কাজ করতে হয় তোমাকে? মা সারাদিন বলে যে আগে কোন কাজ করতে হবে না, কিন্তু সারা জীবন বলে যে এই মান তু জল আন, এই মান তু জল ভরে দে, এই মান তু টমেটো সস আন। আমাকে তো কাজ করতে করতে পুরো বমি পায়। তোমাকে সারা দিন মা খালি কাজ করায়? হ্যাঁ। তুমি তো স্কুলে যাও? আমি স্কুলে যাই, কিন্তু আমার একটু শরীর খারাপ ছিল, এই জন্য আমি স্কুলে যেতে পারিনি। আচ্ছা, তখন তোমাকে বাড়িতে শুধু কাজ করায়? হ্যাঁ। তোমাকে মা বিকেলবেলা পড়াশোনা করায় না? বিকেলবেলা পড়াশোনা করায়, আমিও করি। আর যখন পড়ায় তখন মাঝে মধ্যে একটু এক আধবার পড়ে কি পিছে? হ্যাঁ পড়ে। তখন ভালো লাগে পড়লে? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে পিছে দমাদম করে পড়লে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা বাবা কেমন? বাবা ভালো, বাবা আমাকে মারে না, বকে না। আজ তোমাকে এত বকে, বাবা কিছু বলে না মাকে? বাবা যদি বলে তাহলে মার বাবার ঝামেলা হয়ে যায়। কি ঘটনাটা শুনি। বাবা সব সময় বলে কবিতা আমি কি বাজার থেকে কি আনবো। আচ্ছা। নিয়ে তারপর মা বলে আরে বিশ্বজিৎ দেখে নাও না রান্নাঘরে কি কিনে, সেইগুলোই আনো। বাবার নাম বিশ্বজিৎ আর মায়ের নাম হচ্ছে কবিতা। হ্যাঁ, আর ওরা দুজনে ঝামেলা হয়ে যায়, মার মাথাটা গরম হয়ে যায়। নিয়ে সারা রাতের মা একটা এসি ঘরে শোয়, এসি চলে আর মা
পুরো খাটে শুয়ে আমাকে নিচে শুতে হয় লেপেতে আর বাবা একটা গরম ঘরে শুয়ে যেখানে এসি নেই আর সেখানে বাবা সারা রাত শোয় না কিন্তু শুধু মশা মারে বিষয়টা কবিতা কথা একটু দেখি তো কত রাত এরকম মশা মেরে কাটিয়েছেন দাদা না মোটামুটি সেটা মাসে 5-7 দিন হয় হয় না মা তো যাই শুরু বেশি জানি শুয়ে পড়ে এ আর তুই মেঝেতে শুয়ে থাকিস লেপ পেতে হ্যাঁ মজার ব্যাপার বেশ সাংঘাতিক ডেঞ্জারাস তো মা ভীষণ রাগি আমার তো ভয়ই করছে মায়ের কথা শুনে তুমি মা দুর্গা হয়েছো আজকে তুমি একটু আশীর্বাদ করে দাও মাকে এরকম ভাবে যে মা তোমার মাথাটা ঠান্ডা হোক বলে দাও মা তোমার মাথাটা ঠান্ডা হোক ভেরি গুড তামান্না ভেরি গুড গার্ল আমরা অনেক গল্প করব এরপরে আবার হ্যাঁ অনেক কথা বললাম এবার আমরা খেলা শুরু করি ওকে এইবার খেলতে আসবে তামান্না তুমি রেডি ওকে রেডি বৈশাশুর স্টার্ট দৌড়াও যাও এইবার আমরা কথা বলবো কৌশিকী সাহার সাথে কৌশিকী তোমাকেও তো খুব সুন্দর লাগছে একদম দুর্গা ঠাকুর আমার কি মজা লাগছে আজকে আমার কোনো প্যান্ডেলে যেতে হচ্ছে না দুর্গা ঠাকুরকে দেখতে আমার ঘরেই চারজন মা দুর্গা দাঁড়িয়ে পড়েছে কি সুন্দর সবাইকে দেখতে লাগছে কৌশিকী তুমি কোথায় থাকো বলো রামপুর জিলবাগান কোন স্কুলে পড়ো জুনিয়র আর কোন ক্লাসে পড়ো জুনিয়র জুনিয়র আচ্ছা তুমি তো অনেক দূর থেকে এসেছো যে শ্রীরামপুর থেকে মা দুর্গা সেজে এসেছো বাবা কেমন লাগছে বলো তো এখানে এসে ভালো এবার দুর্গাপূজা কি করবে কৌশিকী কটা ঠাকুর দেখবে 10টা 10টা কার সাথে যাবে বাবা মার সাথে বাবা মা ঠাকুর দেখায় তোমায় দেখতে ভাল লাগে কটা জামা হয়েছে এবার পূজোয় 4টে মা কটা দিয়েছে মা বাবা বাবা তো 1টা দিয়েছে আর বাকি 3টে কে দিল কে 3টে মা মাই দিয়েছে সব আচ্ছা গুড গার্ল কৌশিকী এবার আমরা তাহলে খেলা করি আচ্ছা দাও একটু দাও আমাকে চলো দৌড়াও স্টার্ট চলো আচ্ছা তামান্না এবার তোমার সাথে একটু কথা বলি
তোমার কি করতে ভালো লাগে সবথেকে বেশি? ড্রয়িং। তুমি ড্রয়িং শেখো? আর কি কি শেখো তুমি? ডান্স। কি ডান্স? গানের ডান্স শিখি। আচ্ছা, দুর্গাপূজায় কি করবে এবারে? কি করো তুমি দুর্গাপূজার সময়? দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে বেরোই। সারারাত জেগে জেগে ঠাকুর দেখো ঘুরে ঘুরে? হ্যাঁ, যখন দুটো বাজে তখন বাড়িতে আসি। বাহ, তোমার বাড়িতে কে কে আছে? মা আর বাবা। তো তোমার অনেক ফ্রেন্ডস আছে তুমি যেখানে থাকো? তিনটে আছে। তাদের সাথে তুমি খেলো? আচ্ছা, এবার যে দুর্গা ঠাকুরের কাছে তুমি কি চাইবে? একটা গাউন। গাউন? আচ্ছা, তাহলে তোমার পুজোর বাড়ি তুমি গাউন পরে করবে? বাহ, কটা জামা হয়েছে? চারটে। চারটে হয়েছে, লাভলি। এবার একটা গাউন হবে, তাই না? দুর্গা ঠাকুর একটা গাউন দেবে তামান্নাকে। তামান্না, আজ তোমার এখানে এসে ভালো লাগছে? তুমি দিদি নাম্বার ওয়ান দেখো? ছোটদেরটা। ভেরি গুড, শুরু করি তামান্না খেলা। রেডি তামান্না? দেবস্মিতা ভট্টাচার্য আমাদের মা দুর্গার পছন্দ বাইক, কৌশিক শাহর পছন্দ টয় ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে তামান্না মজুমদার পাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। এটা তোমার মাম্মার, ঠিক আছে, মাম্মাকে দিয়ে দেবে। আর এখানে যে চারজন দুর্গা ঠাকুর আছে তাদের মায়েদের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবার রাইসের তরফ থেকে বাসমতি চাল সকলের জন্য। তুমি পুজোর সময় কি করো শাইরি? আমি ভোর রাত একদম ঠাকুরই দেখতে থাকি। বাহ, তুমি ঠাকুর দেখতে ভালোবাসো? রাত জেগে জেগে ঠাকুর প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখো বাবা মার সাথে? আজকে দেখতে পাচ্ছ চার চারজন দুর্গা ঠাকুর এখানে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তুমি দেখেছো, তোমার মতন সুন্দর লাগছে সবাইকে। তোমাদের ভালো ভালো গান শোনাবে আর তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন করবে। তোমরা কোয়েশ্চেনের উত্তর দিতে পারলে তোমরা গিফট পাবে, সঙ্গে 5 পয়েন্টস পাবে। প্রথমে দেবস্মিতার জন্য গানের প্রশ্ন। ছেড়ে দেখো আমি কোথাও যাই।
আমি যেমন একটা মা দিয়ে গান গাইলাম, তুমি ওরকম একটা মা দিয়ে গান গাও। আমার মায়ের পায়ের চাপা হয়ে উঠনা পুঁতে মা, তার সেই গন্ধ না থাক, তার সেই গন্ধ না থাক, যা আছে তাই দে বুয়া পড়ুন। আমারই মায়ের পায়ের চাপা হয়ে উঠনা পুঁতে মা। এটা কে শিখিয়েছে? আমার মা। খুব ভালো, গুড গার্ল। 5 points. এবার আমি তোমায় কয়েকটা গিফট বলবো, তোমার কোনটা পছন্দ আমাকে বলবে, আমি সেটা তোমায় দেব। ড্রেসিং টেবিল আছে, ড্রয়িং বুক কালার পেন্সিল আছে, গিটার পিয়ানোর সেট আছে, ভিডিও গেম ল্যাপটপ আছে, আর ব্যাডমিন্টন আছে। কি নেবে? ড্রেসিং টেবিল। আচ্ছা, ড্রেসিং টেবিল দেবো স্মিতা। এইবার আমরা যাবো তামান্না ভট্টাচার্যর কাছে, ও তো ডাক্তার হবে, তুমি কি হবে বড় হয়ে? আমি আইপিএস অফিসার হব। পুলিশ হবে? বাবা আমার তো এখনই ভয় করছে তোমাকে দেখে। কেন আইপিএস অফিসার হবে কেন? কেন কি এই ইন্ডিয়াতে যত বাজে লোকরা আছে আমি সবাইকে ধরে জেলে পুরবো আর ভালো লোকদের বাঁচাবো। বাহ, ভেরি গুড। সবার আগে মায়ের মাথাটা ঠান্ডা হয়ে যাবে তাহলে, তাই না? তার মানে তামান্না বড় হয়ে মা দুর্গা হয়ে সব অসুরদেরকে বিনাশ করবে, তাই তো? ভেরি গুড। এবার তামান্নাকে একটা গান শোনাও তো। বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে। আমি যেমন একটা পাখির গান গাইলাম, তুমিও একটা যে কোনো একটা পাখির নাম দিয়ে একটা গান গাও। টিয়া 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 অচ পাড়া গায়ে থাকে, টেরা চোখে তাকায় টিয়া নোলক বড়া নাকে। কি নেবে? কালার পেন্সিল। ওকে, কালার বুক কালার পেন্সিল তামান্না ভট্টাচার্য। কৌশিকী, তোরা গান শুনবে? ও আইরে ছুটে পুজোর গান গাইলাম, তুমিও একটা পুজোর গান গাও। থাকে তালে কোমর দুলে খুশিতে নাচে মন, জামার কাশন বাজার কাশন বাজার কাশন থাকবে মা আর কতক্ষণ হবে তো। আচ্ছা, 5 points। কি দেবে বলো? ল্যাপটপ, ভিডিও গেম ল্যাপটপ। কৌশিকী, এইবার তামান্না মজুমদার গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাদন চেরা প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার অশোকে কিনে সুখে অলক্ষ রং লাগলো আমার, তোমার অশোকে কিনে সুখে অলক্ষ রং লাগ।
একটা রবীন্দ্রসঙ্গীত গাইলাম, তুমি ওরকম একটা রবীন্দ্রসঙ্গীত গাও। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পাশ আমার মন ভোলায় রে। ঠিক আছে, ফাইভ পয়েন্ট। কি নেবে বলো? ওকে, ব্যাডমিন্টনের সেট তামান্না। আমাদের প্রশ্নের রাউন্ড শেষ, আমরা রাউন্ডটা শেষ করবো শায়রির একটা গান। তাহলে তুমি আমাদের এই রাউন্ডটাতে সাহায্য করো মহিষাসুর। তোমাদের আমি একটা করে আগে চিট দিই, তোমার নাম্বার পাবে 1, 2, 3, 4, তারপর যেরম যেরম নাম্বার পাবে সেরম সেরম মহিষাসুর অভিনয় করে দেখাবে, হাত পা নেড়ে অভিনয় করবে। তোমাদেরকে বলতে হবে মহিষাসুর কি করছে। নাম্বার ওয়ান হাত তোলো, দেবস্মিতা হচ্ছে নাম্বার ওয়ান। মহিষাসুর এখন একটা জিনিস করে দেখাবে, ঠিক আছে? তোমাকে বলতে হবে ও কি করছে। একজনকে দেখাচ্ছি, কাকে দেখাচ্ছে বলতে হবে। দেখো তো কি দেখাচ্ছে। আমরা দম দিয়ে ওই জন্য দেখাচ্ছি, এরম ভাবে ঘোরাচ্ছি আর এরম ভাবে হাঁটে, ঠিক আছে? এইবার নাম্বার ফোর হচ্ছে তামান্না ভট্টাচার্য। দেখো কি দেখাচ্ছে।
বলো তো কি দেখালো? দেখালো যে টিফিন বক্স বার করলো, প্রথমে ব্যাগ খুললো, ব্যাগের থেকে টিফিন বক্সটা বার করলো, দিয়ে ওখান থেকে কলা বার করলো, তারপর ও খেলো, টিফিন বক্স ছিল আনসার। ওকে মরান বল শাশুর, সবাইকে টাটা করো, মাধুরকে টাটা করবো, তার আগে একটা গান। না না না, আজকে আর গান হবে না, মহিষাসুরা গান গায় না, আমরা আরেকটা গান শুনবো। গানটা শোনাই মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিথুন। মহিষাসুর যখন গান গাইছে তখন দুর্গা ঠাকুরের কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। না না, মহিষাসুর ভীষণ স্পিড, খুব ভালো, খুব ভালো ছেলে। এটা আসলে ফানি হয়ে শাশুর। হ্যাঁ এটা ফানি হয়ে শাশুর। টাটা করে সবাইকে, বাই বাই করে দাও। বাই বাই, আবার দেখা হবে। এই রাউন্ডে দুজন করেছে 5 পয়েন্টস, দেবস্মিতা এবং কৌশিকি। ওকে, দেবস্মিতার পছন্দ চকলেটস। ওকে, কৌশিকির পছন্দ টয়লেট্রিজের সেট। কৌশিকী এবং দেবস্মিতার মামাকে এখানে ডাকবো, কারণ তারা শাড়ি চুজ করবে মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে। আসুন। দুজনেই পেয়ে গেল কলেজ স্ট্রিট জাংশনে মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে সুন্দর দুটো শাড়ি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। এটাতেও আমরা তোমাদেরকে একটা করে চিট দেবো। হ্যাঁ, যেরকম যেরকম নাম্বার পাবে সেরকম সেরকম কোয়েশ্চেন্স টিভিতে আসবে। 1 2 3 4 চারটে কোয়েশ্চেন, আবার 4 3 2 1 সেকেন্ড কোয়েশ্চেন। প্রত্যেকটা রাইট আনসারের জন্য 20 পয়েন্টস করে পাবে, সঙ্গে গিফট পাবে। এই তিনটে ছবি থেকে আমাদের কোন জায়গার কথা মনে হয় তামান্না ভট্টাচার্য? মেলা। কেন মনে হচ্ছে মেলা সেটা বলো। এই তিনটে জিনিস আমরা মেলায় দেখতে পাই। কি কি দেখতে পাই মেলায় বলো? জিলাপি দেখতে পাই, তারপর পাপড় আমরা মেলায়। ওই উপরে কোনার ছবিটা কিসের ছবি? নাগলদোনা। ওটাও মেলায় থাকে, তাই তো? হ্যাঁ। ওকে, 20 পয়েন্ট। কি কি গিফট আছে বলে তুমি বলবে তোমার কি চাই? রিমোট কন্ট্রোল কার আছে, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ড্রোন আছে, গান সেট আছে, রেল কিং গেম আছে, ট্রলি ব্যাগ আছে, সফট টয়েস আছে, ক্যারাম বোর্ড আছে, হকি গেম আছে। কি নেবে বলো? রিমোট কন্ট্রোল কার। ওকে, রিমোট কন্ট্রোল কার তামান্না। এইবার নাম্বার টু কে হাত তোলো? তামান্না মজুমদার, তোমার কোয়েশ্চেন দেখো টিভিতে আসছে। হ্যাঁ, এটা কিসের ছবি তামান্না মজুমদার? ঢাক। রাইট আনসার, 20 পয়েন্ট। তুমি কি গিফট দেবে বলো? রেল কিং গেম। ওকে, রেল কিং গেম তামান্না। এবার নাম্বার থ্রি কে? নাম্বার থ্রি দেবস্মিতা। দেবস্মিতা তোমার কোয়েশ্চেন দেখো। বাঁদিকে তিনটে লেখা রয়েছে, কি কি লেখা আছে আমি পড়ে দিচ্ছি। কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, আর তার ডান দিকে তিনটে বার্ডের ছবি আছে। ঠিক আছে, তোমাকে বলতে হবে কোন ঠাকুরের বাহন কোনটা। কার্তিক ঠাকুরের সাথে আমরা কোন বার্ডটাকে দেখতে পাই বলো? ময়ূর। ভেরি গুড। তারপরে সরস্বতী ঠাকুরের সাথে কাকে দেখতে পাই বলো? হাঁস। তারপরে লক্ষ্মী ঠাকুরের সাথে কাকে দেখতে পাই? পেঁচা। আর মা দুর্গার পাশে দেখতে পাই সিংহ, যেটা তোমার পাশে রাখা আছে। আচ্ছা, তুমি কি গিফট নেবে বলো দেবস্মিতা? সফট টয়েস। ওকে, দেবস্মিতার জন্য সফট টয়েস।
এইবার নাম্বার 4 হচ্ছে কৌশিকি। দেখো কোশ্চেন, কৌশিকি এর মধ্যে অনেক কিছু লেখা আছে, কোনটা আলাদা বলে মনে হচ্ছে তোমার? একটাই জিনিস যেটা আলাদা, যেটা বাকিগুলোর সাথে মিল নেই, সেটা কোনটা বলতে হবে? একটা জিনিস বাকি জিনিসের সাথে মিলছে না। আমি বলে দিই, বাকিগুলো সবকটা হচ্ছে নাম্বার। যেমন 8 একটা নাম্বার, 5 একটা নাম্বার, 3 একটা নাম্বার, 5 একটা নাম্বার, ঠিক আছে, সবকটা 9 একটা নাম্বার, সবকটা নাম্বার। কিন্তু কে নাম্বার নয়, কে ইজ অ্যান অ্যালফাবেট, তাই কেটা হচ্ছে বাকিগুলোর থেকে আলাদা। ওকে, চারটে প্রশ্ন হয়ে গেল চারজনের, 1 2 3 4। এবার আমরা সেকেন্ড সেট অফ কোয়েশ্চেন যাবো, 4 3 2 1। আবার কৌশিকি নাম্বার 4 ছিলে, তো কৌশিকি তোমার সেকেন্ড কোয়েশ্চেন। এখানে আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ কৌশিকি? একটা হচ্ছে হাতির ছবি, একটা ইঁদুরের ছবি, একটা লাড্ডুর ছবি। এই তিনটে ছবি থেকে কোন ঠাকুরের নাম আমরা পাই? গণেশ ঠাকুরের সুর থাকে, হাতির মতন সুর থাকে, আর গণেশ ঠাকুরের বাহন হচ্ছে ইঁদুর, আর গণেশ ঠাকুর লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে, ঠিক আছে? আচ্ছা, এইবার নাম্বার 3 কে ছিল? দেবস্মিতা, তোমার সেকেন্ড কোয়েশ্চেন, দেখো টিভিতে এইটা বলো কে দেবস্মিতা? 20 points. Yes. কি গিফট দেবে বলো? গান সেট। গান সেট দেবো শ্রীকা। এইবার নাম্বার 2 হাত তোলো। দেখো তোমার কোয়েশ্চেন তামান্না, ভালো করে দেখো। তামান্না, ছবিটার মধ্যে কি ভুল আছে বলো তো? গদা। গদাটা ভুল? দুর্গা ঠাকুরের হাতে তো গদা থাকে, তোমার হাতেও দেখো গদা আছে। কি হতো তমন্না ভট্টাচার্য, কি ভুল বলো দেখি? বাঘ। কারণ কি দুর্গা ঠাকুরের, দুর্গা ঠাকুরের বাহন হচ্ছে সিংহ। রাইট, দুর্গা ঠাকুরের বাহন হচ্ছে সিংহ, আর আমরা এখানে বাঘকে দেখতে পাচ্ছি, তাই বাঘটা হচ্ছে ভুল। বুঝতে পেরেছো বাবা? দুর্গা ঠাকুরের বাহন সিংহ, দেখো তুমি পেছনে সিংহ নিয়ে এসছো তো আজকে। নাম্বার 1 হচ্ছে আমি। তোমার সেকেন্ড কোয়েশ্চেন তমন্না, ছবিটা দেখে তোমাকে বুঝতে হবে ওয়ার্ডটা কি হবে তামান্না। এ রয়েছে, আই রয়েছে, ওয়াই রয়েছে, আর দেখো তিনটে লেটার নেই যেখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে। ছবিটা দেখলে তোমাকে বুঝতে হবে ওয়ার্ডটা কি হবে, বলো। ফ্যামিলি। 20 পয়েন্টস। ইয়েস। বলো এবার কি গিফট চাও? ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ তামান্না ভট্টাচার্য। 8টা প্রশ্ন শেষ, আমাদের শেষ রাউন্ডের খেলাও শেষ। ঘটেছে একটি মজার ব্যাপার, খুদে দুই দেবী দুর্গার মধ্যে সেম স্কোর আজকে, কিন্তু আমরা তো দেবী দুর্গার মধ্যে কম্পিটিশন করতে পারবো না, তাই আজকে একজন নয় দুজন দিদি নাম্বার 1। একজন হচ্ছে তামান্না ভট্টাচার্য, আরেকটা হচ্ছে দেবস্মিতা ভট্টাচার্য। দুজনেই আজকে দিদি নাম্বার 1, দুজনে স্কোর সেম, দুজনে 60 পয়েন্ট। সকলের জন্য গিফট, সকলের ফ্যামিলি জুড়ে রয়েছে পানসারি মশলা এবং পাচকের তরফ থেকে গিফট চান্তর। মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্সের তরফ থেকে গিফট পাচ্ছে তোমার মেমেন্টো। এটা উইনারের ট্রফি তামান্নার, আর এইটা হচ্ছে তোমার দিদি নাম্বার 1 ব্যাগ। এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস তোমাদের দুজনেরই মাম্মা পাবে। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে দুজন উইনারের জন্য ওয়াটার পিউরিফায়ার। কুচিনা নিয়ে এলো ভারতবর্ষে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে আরো বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়।
আর রয়েছে তোমাদের জন্য টেডি। তো সবাই স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার উইনারদের জন্য, দুজনেরই মাম্মার জন্য, ঠিক আছে? আজকের মতো নেট পর্যন্ত সকলের জন্য আমার অনেক অনেক শারদীয় শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়, একদম মিস করবেন না একটিও পর্ব। সবাইকে নমস্কার, এরপরে দেখবেন।